সাবেক সফল কোচ এক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলের বলতে না বলতেই কিকঅফের মধ্য দিয়ে খেলা শুরু হলো মামুন স্পোর্টিং ক্লাব তাদের আক্রমণের চেষ্টা শুরুতেই লম্বা করে বাড়িয়েছেন ভালো জায়গায় বল পেয়েছেন এক্ষেত্রে এবং গোল হওয়ার সম্ভাবনা কিন্তু এবং গোল দারুণ গোল এক্ষেত্রে দলীয় অধিনায়ক সবুজ ছয় সেকেন্ডের মাথায় গোলটি করলেন দ্রুততম গোল এবারের লিগের ষোলো সেকেন্ডের মাথায় সাইদুল ভাই একটু সংশোধন করে ষোলো সেকেন্ডের মাথায় এর আগে জাহিদ যিনি চব্বিশ সেকেন্ডে গোল করেছিলেন এবং তার সে রেকর্ডটি ভেঙে দিলেন তাওহিদুল আলম সবুজ দেখুন অ্যাকশন রিপ্লে ম্যাচের সেন্টার থেকেই কিন্তু বল পেয়েছিলেন জার্সি নম্বর ৩২ চমৎকার ভাবে সামনে বাড়িয়েছিলেন এক্ষেত্রে প্যাট্রিক জায়গা করে দিয়েছেন স্কোয়ার করে এবং ঠান্ডা মাথায় ফিনিশিংটা